আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দূরেরও কাছের দেশেরও প্রবাসের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের কুয়েতের সর্বশেষ খবরে কুয়েত থেকে বলছি প্রথমেই জানিয়ে দিচ্ছি আজকের কুয়েতের মহামারী ভাইরাসের খবর আজ ছয় জানুয়ারি রবিবার কুয়েত মিনিস্ট্রি অফ হেলথের তথ্য অনুসারে গত চব্বিশ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে দুশো জন এ নিয়ে সর্বমোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো এক লাখ চৌচল্লিশ হাজার তিনশো উনসত্তর জন গত চব্বিশ ঘন্টায় কুয়েতে দুই জনের মৃত্যু হয়েছে এ নিয়ে সর্বমোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো আটশো একানব্বই বাংলাদেশি সহ সুস্থতা লাভ করেছে চারশো পঁচিশ জন এ নিয়ে সর্বমোট সুস্থতার সংখ্যা বেড়ে দাঁড়ালো এক লাখ চল্লিশ হাজার পঁয়ত্রিশ জন আলহামদুলিল্লাহ দেশটির আইসিউতে ক্রিটিক্যাল অবস্থায় রয়েছে একাশি জন এবং চিকিৎসাধীন অবস্থায় রয়েছে তিন জন এবারে জানিয়ে দিচ্ছি কুয়েতের অন্যান্য খবর প্রথমে জানিয়ে দিচ্ছি কুয়েতের ভোটের খবর গতকাল পাঁচই ডিসেম্বর শনিবার দুই হাজার কুয়েতের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলো। শুরু হলো নতুন এক অধ্যায়ের সূচনা এবারের এই নির্বাচনে কুয়েত সংসদের পূর্বের মাননীয় ডেপুটি স্পিকার মারজুক আল গানিম আবারও নির্বাচিত হয়েছেন এবং সেই সাথে এসেছে বেশ কিছু নতুন মুখ তবে নারী নেতৃত্বের অবসান হলো এবারের এই নির্বাচনে নতুন করে কোনো নারী এমপি যুক্ত হয়নি কেউ কোনো ভোট পায়নি এবং সেই সাথে সাথে হেরে গেল এমপি সাফা আল হাসিম উল্লেখ্য যে এমপি সাফা আল হাসিম তৃতীয়বারের মতো নির্বাচনে অংশ গ্রহণ করেছিলেন এবং এবারই তার প্রথম হেরে যাওয়া গত দুইবার তিনি বরাবরের মতোই এমপি হয়ে আসছিলেন এবারই সে প্রথম হেরে গেল এবং নারী নেতৃত্বের অবসান হলো কুয়েতের সাবেক এই এমপি সাফা আল হাসিম কুয়েতি জনসাধারণ তথা কুয়েতি প্রবাসীদের কাছে বেশ পরিচিত তিনি কুয়েতের প্রবাসীদের নিয়ে বেশ কিছু মন্তব্য করে কয়েকবার লাইমলাইটে এসেছিলেন এবারের এই নির্বাচনে উল্লেখ করার মতো আরও একজন এমপি হেরে গেলেন তার নাম হচ্ছে আহমেদ আল ফাদল তিনি বরাবরই কুয়েতের ফ্লাইট ওপেন করা নিয়ে কয়েকবারই মাননীয় সংসদের কাছে প্রস্তাব রেখেছিলেন কুয়েতের এই নির্বাচন ফলাফল নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে কুয়েত সরকার এবারে জানিয়ে দিচ্ছি কুয়েতের অন্যান্য খবর আগামীকাল সাতই ডিসেম্বর থেকে কুয়েতের সাথে আন্তর্জাতিক ফ্লাইট শুরু হবে শুরু হবে চৌত্রিশটি দেশ যারা ব্যান রয়েছে তাদের সাথেও সরাসরি ফ্লাইট প্রথমেই আসতে পারবে বিশ নাম্বার ভিসাধারীরা যারা কুয়েতে আসবেন অবশ্যই আপনাদের মোবাইলে কুয়েত মোবাইল আইডি অ্যাপসটি ইনস্টল করে নেবেন এবং সেই সাথে শুলোনিক অ্যাপসটিও ইনস্টল করে নেবেন এদিকে পয়লা ডিসেম্বর থেকে শুরু হওয়া কুয়েতে অবৈধ প্রবাসীদের বৈধকরণ প্রক্রিয়া এখনও অব্যাহত রয়েছে থাকবে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এরই মধ্যে বেশ কিছু প্রবাসীরা অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে সন বা যাওয়াজত অফিসে যোগাযোগ করেছেন কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে যে অবৈধ প্রবাসীরা বৈধ হতে পারবে এর সময়সীমা পয়লা ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যাদের আকামা নেই বা অবৈধ হয়ে গেছেন ইনহাস মামলা রয়েছে দু সালের তারা অবশ্যই আকামা নবায়ন করতে পারবেন জরিমানা আদায়ের মাধ্যমে যারা পূর্বে ইনহাস কেস রয়েছে বা অবৈধ হয়ে গিয়েছেন তারা জরিমানা আদায়ের মাধ্যমে কুয়েত ত্যাগ করতে পারবেন এবং এই ক্ষেত্রে পাসপোর্টের কোনো সমস্যা থাকলে বাংলাদেশ কুয়েত আপনাকে সর্বোচ্চ হেল্প করবে উল্লেখ থাকে যে জরিমানার পরিমাণ সর্বোচ্চ ছয়শো দিনার এর উপরে আর জরিমানা আসে না সুতরাং যাদের পক্ষে সম্ভব জরিমানা দিয়ে বৈধ হয়ে আকামা নবায়ন করে ফেলুন স্থানীয় পত্রিকা আরব সূত্র অনুযায়ী জানা যায় যে কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে কুয়েতে জন্ম নেওয়া প্রবাসীদের শিশু যাদের সংখ্যা প্রায় আট হাজার তাদের নাম রেজিস্ট্রি করা হয়নি এই শিশুদের বাবা মায়ের কাছে অনুরোধ করে কুয়েত মিনিস্ট্রি অফ হেলথ জানিয়েছে যে অতি শীঘ্রই শিশুটির নাম রেজিস্ট্রি করে নবায়ন করতে তা না হলে পরবর্তীতে এইসব শিশুদের বাবাদের নামে বিশাল জরিমানার হার গুনতে হবে যা কয়েক হাজার দিনারের পরিমাণ হতে পারে আজকের কুয়েতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল আঠারো ডিগ্রি এবং হালকা থেকে যে কোনো সময়ে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে কুয়েতের আবহাওয়া অফিস আজকের কুয়েতের কারেন্সি হল একদিনের সমান বাংলাদেশি টাকার আলমুলা এক্সচেঞ্জের রেট অনুযায়ী দুশো ছিয়াত্তর টাকা তেষট্টি পয়সা আজকের কুয়েতের গোল্ড প্রাইস হল এক গ্রাম বাইশ ক্যারেট স্বর্ণের দাম সতেরো দিনার তিনশো পঞ্চাশ পয়সা এবারে জানিয়ে দিচ্ছে আমাদের সবার প্রিয় বাংলাদেশের মহামারী ভাইরাসের খবর আজ ছয় ডিসেম্বর বাংলাদেশে গত চব্বিশ ঘন্টায় নতুন করে মহামারী ভাইরাসে আক্রান্ত হয়েছে ষোলোশো জন এ নিয়ে সর্বমোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো চার লাখ সাতাত্তর হাজার পাঁচশো পঁয়তাল্লিশ জন গত চব্বিশ ঘন্টায় বাংলাদেশে একত্রিশ জনের মৃত্যু হয়েছে এ নিয়ে সর্বমোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ছয় জন এনালিলাহি ওয়া এনাইলেহিরা রাজন গত চব্বিশ ঘন্টায় বাংলাদেশে সুস্থতা লাভ করেছে দুই জন এ নিয়ে সর্বমোট সুস্থতার সংখ্যা বেড়ে দাঁড়ালো তিন লাখ পঁচানব্বই হাজার নয়শো পনেরো জন আলহামদুলিল্লাহ সম্মানিত ভিউয়ার্স আজকের মতোই ছিল আমার বাংলাদেশের সর্বশেষ খবর পুরো ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগালে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অন করে দিবেন এতে করে আমার নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং